এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? সকাল সকাল বের হয়ে গেলাম, নুহাশ মাত্র কাজ থেকে আসছে। কাজ থেকে আসার পর সে আর বাসায় যায় নাই, আমাকে ফোন দিছে রেডি থাকার জন্য, কারণ আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 9টায়। তো আরও আর্লি আর্লি বেরোতে হবে তার জন্য আমরা, কারণ এখানে যে টাইমে অ্যাপয়েন্টমেন্ট থাকে ওই টাইমেই মানে পৌঁছাইতে হয়, তার থেকে লেট করলে তখন আর ডক্টর দেখে না। তো আমরা চলে আসছি কুইন্স হসপিটালে, আর রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, যেহেতু মানে এই টাইমটাতে আসলে একটু জ্যাম থাকে, বাচ্চাদের স্কুল কলেজ তো সব কিছু তো এই টাইমেই শুরু, তো সবাই দেখা যায় জবে যাই বা তার জন্য দেখা যায় একটু জ্যাম ছিল। আর আমরাও ইচ্ছে করে আর্লি বেরোইছি, দরকার লাগলে হসপিটালে ওয়েট করবো, বাট কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্টটা মিস করতে চাচ্ছিলাম না, কারণ যারা ইউকেতে থাকেন তারা জানেন এখানে ট্রিটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কতটা হ্যাসেল। আমার এই অ্যাপয়েন্টমেন্টের জন্য 1 বছর অপেক্ষা করতে হয়েছে, তাও ওই রকম যাওয়ার পরে আমার যে প্রবলেম তার তো কোনো সমাধান হয় নাই, বরঞ্চ মানে দেখা গেছে আরও অনেক স্ট্রেস। তো যাই হোক, তারপর আমরা চলে আসছি হসপিটালে, এখন গাড়িটা পার্ক করব। পার্ক করার পর আমরা চলে যাব আমাদের যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে। তো অলরেডি রিসেপশনে জিজ্ঞেস করছি যে কোথায় যাইতে হবে, তো ওরা বলছে যে এখানে যাইতে হবে, তো আমি যাচ্ছি আর আমার সাথে নুহাশও আছে। তো আমরা প্রায় আজকে যেহেতু ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো ডক্টর দেখেছে। দেখার পর মানে অনেকগুলো টেস্ট করতে বলছে, অনেক কিছু। তারপর আমরা চলে আসছি কফি শপে, কোস্তাতে, এটা হচ্ছে কুইন্স হসপিটালের ভিতরেই। তো এখান থেকে একটা টুনা স্যান্ডউইচ খেলাম, তারপরে কফি নিলাম, নুহাশ আবার অনেকগুলো কুকিজ নিচ্ছে। তো সব কিছু খেয়ে তারপর চলে আসছি খুকিয়াপুর বাসায়। দেন যেহেতু সকাল সকাল ছিল, খুকিয়াপুর এখানে আসার পরে অনেকক্ষণ মানে ওরাও মাত্র ঘুম থেকে উঠছে সবাই, তারপর আলিজেও ঘুম থেকে উঠছে, তারপর আমি ট্রাই করতেছি ওকে আবার ঘুম পাড়ানোর জন্য, যেটা অসাধ্য, কারণ আলিজে মানে মাম্মির কুল ছাড়া ঘুমায় না, মানে আর আমার কুলে তো কখনোই সে ঘুমায় নাই। তো আমি ট্রাই করতেছিলাম যে ঘুমাই কিনা। আমার সাথে জীবনে এভাবে ঘুমাইছে না, যদি একবার ইতিহাস চেঞ্জ করে লাইছি। আমি কোলে নিয়ে নাচতে 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 তারপরে ঘুম পাড়াই না। চল তুমি, আমি যেমনি আমার কথা সব শুনে, কত লোককে মায়া লাগতেছে, অত ভালো মানুষটা ঘুমাই গেছে। তো খুকিয়াপু আমন কেটে নিয়ে আসছে, কারণ ওরা ব্রেকফাস্ট করে ফেলছে, আমরা যেহেতু বাইরে থেকে ব্রেকফাস্ট করে আসছি আর ওইভাবে ব্রেকফাস্ট করি নাই, শুধু আম খাচ্ছিলাম। আর আলিজে বেবিও আছে এখানে, আলিজেকে বলতেছিলাম আম খাবো কিনা, আর ও মাশাল্লাহ সব কিছুই ধরা ট্রাই করে, যায় ওর সামনে দেওয়া হয় ও এনজয় করে। আর আজকে হচ্ছে আমাদের মানে আপুর আপরে আমরা বসেছিলাম, তো হঠাৎ করে আপু বলতেছে যে চলো নাদিসে যাই, কারণ খুকিয়াপু হচ্ছে হলিডেতে যাচ্ছে তো খুব শীঘ্রই, তাই আসলে দেখা গেছে অনেকগুলা আর মান্থলিও তো এমনিতেও অনেকগুলো সার্ভিস নিতে হয়। আর তারপর যেহেতু হলিডেতে যাবে তার আগে তো একটা প্রিপারেশান আছে, হলিডের প্রিপারেশান বলে কথা, আর তাও মানে দেশে না, অন্য একটা দেশে যাচ্ছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই জানতে পারবেন কোথায় হলিডেতে যাচ্ছে। তো আকাশটাও মেঘলা মেঘলা ছিল, কারণ লাস্ট 1 উইক টানা বৃষ্টির পর আজকে মোটামুটি ওয়েদারটা বলা যায় যে বৃষ্টি নাই, বাট ওয়েদারটা ঠান্ডাই ছিল। তো আমি, হেপেপো, আলিজে আর হুকেপো আমরা 4 জনই যাব, আর বাকি বাচ্চা কাচ্চা সব বাসাই আছে, আর রাদিয়া তো স্কুলে ছিল। বাসে চলে আসছি আমরা আস্তে আস্তে, আজকে বেশ লাকি আমরা। খালামুনি কি করে আলিজে? তুমি হাসি দাও, তুমি কি হেয়ার কালার করবে? ইয়েস, তোমাকে করে দিবে। ওকে,
আল্লাহ 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 এরপর হেপেপু ফেসিয়াল করতেছিল, তারপর ওয়েক্স, তো সব কিছু করতেছিল। আর আমি এর মাঝে চলে আসছি পিজা নেওয়ার জন্য, কারণ সবাই মিলে পিজা খাবো, তো নাদিসাপুর স্যালোনেই, তো তার জন্য পিজা পার্টি হবে। তো খুকিও বলছে যাও নিয়ে আসো, পরে আমরা নাদিসাপুর দোকানের সামনে একটা পিজা শপ আছে ওইটাতে আসছি, কারণ এটার পিজা খুবই মজা। তো অলরেডি অর্ডার করার পর প্রায় 15 মিনিটসের মতো আমাদের ওয়েট করতে হয়েছে পিজার জন্য। তো 15 মিনিটস পর দেন পিজা রেডি হয়েছে, পিজা, তারপর হচ্ছে চিকেন, সব কিছু নিয়ে তারপরে চলে আসলাম চিপস। তারপর দুই বোন মিলে বাজার করে আমরা আবার উবারে করে তারপরে বাসায় যাচ্ছি, কারণ বাসায় যাওয়ার পর আবার আড্ডা মেরে তারপর আমার বাসায় চলে আসব। আর আমরা হচ্ছে উবারে গেলাম বাসায়, তারপরে মামুন ভাই হচ্ছে আমার বাসায় ড্রপ করে দিয়ে যাবে আর কি। তো আমার বাসার খুকিয়াপুর বাসা তো খুবই কাছাকাছি, তার জন্য দেখা যায় আমরা মানে রাত হলেও চলে আসতে পারি ইজিলি। তো এই ছিল আজকের সারাদিনের ব্লগ, ইনশাল্লাহ জানতে পারবেন কোথায় আপু হলিডেতে যাচ্ছে। তো হলিডের প্রস্তুতি সব কিছুই আমি একে একে শেয়ার করার ট্রাই করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবার সাথে কথা হবে। আল্লাহ হাফিজ।